হ্যালো গাইস, ওয়েলকাম টু রিদয় নেটবিড ইউটিউব চ্যানেল। ল্যাপটপ কেনার আগে অবশ্যই এই ভিডিওটি একবার হলেও দেখে নিন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব আসুস জেনবুক UX430UQ-7200U ল্যাপটপটি নিয়ে। এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই ল্যাপটপটিতে কী কী কনফিগারেশন থাকছে, ল্যাপটপটি আপনার জন্য কেমন হবে, এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন, এইসবই বিস্তারিত। ল্যাপটপ কেনার আগে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমার চ্যানেলে নিত্য নতুন ল্যাপটপ রিভিউ দেওয়া হয়। আশা করি আপনি আপনার মনের মতো ল্যাপটপটা পেয়ে যাবেন ভিডিওগুলো দেখে। সো আর বেশি না কথা বাড়াই, চলুন শুরু করা যাক। এই ল্যাপটপটি নিয়ে আমরা প্রথমে এর কনফিগারেশন এবং এর কিছু বিস্তারিত আলোচনা করে নিই, দেন প্রাইসটা বলে দেব। তো ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে i5 7th generation প্রসেসর। প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.50 GHz আপ টু 3.10 GHz। ল্যাপটপটিতে কিন্তু মোটামুটি একটি ভালো মানের প্রসেসর ব্যবহার করা হয়েছে, বিকজ i5 প্রসেসর কিন্তু অনেকটাই ভালো। সো আমার মতে প্রসেসরটা নিয়ে কোনো অবজেকশন নাই, বাট প্রসেসরের জেনারেশনের ক্ষেত্রে একটু আপডেট করা উচিত ছিল। দেন ল্যাপটপটিতে র্যাম হিসেবে থাকছে 8GB DDR4 র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে 512 SSD। একটা কথা আমার মনে হয় আপনারা অনেকেই জানেন যে SSD ল্যাপটপগুলো অনেক ফাস্ট হয়ে থাকে, কিন্তু এখানে তো 512 GB SSD ব্যবহার করা হয়েছে। আমার কাছে মনে হয় ল্যাপটপটি সুপার ফাস্ট হবে, কারণ 128 GB বা 256 GB SSD ল্যাপটপগুলোই অনেক ফাস্ট হয়ে থাকে, আর এটা তো 512 GB SSD। আমার কাছে মনে হয় এটা আরও অনেক ফাস্ট হবে। ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে NVIDIA জিফোর্স 940MX উইথ 2GB VRAM। মোটামুটি ল্যাপটপটির গ্রাফিক্সের মান মোটামুটি ভালোই রয়েছে, কারণ এই প্রাইসের তুলনায় আমার কাছে মনে হয়েছে ল্যাপটপটির গ্রাফিক্স ঠিকঠাকই রয়েছে। ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 14-inch ফুল HD ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। ল্যাপটপটিতে নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে থাকছে ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 4.1। ল্যাপটপটিতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে থাকছে 1 USB 3.1 Gen 1 Type-C পোর্ট, 1 USB 3.1 Gen 1 Type-A পোর্ট, 1 USB 2.0 পোর্ট, 1 HDMI পোর্ট এবং 1 হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে থাকছে 1 SD কার্ড রিডার। ল্যাপটপটিতে ব্যাটারি হিসেবে থাকছে 3-cell lithium polymer ব্যাটারি। কোম্পানির মতে ল্যাপটপটির সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাওয়া যাবে প্রায় 9 ঘন্টার মতো। ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Windows 10 Home এবং সাথে 2 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ল্যাপটপটির কনফিগারেশনগুলো। আরেকটি কথা হচ্ছে এই ল্যাপটপটির কালার নিয়ে। আমি যতটুকু জানতে পেরেছি এই ল্যাপটপটি শুধু আপনারা গোল্ডেন কালার হিসেবে পেয়ে যাবেন। সো এই গোল্ডেন কালার থাকার কারণে অনেকেরই হয়তো অনেক প্রবলেম হবে, আবার অনেকেই দৌড়ায় যায় ল্যাপটপটি কিনতে যাবেন, বিকজ সেটা আপনাদের চয়েস। কিন্তু আমার মনে হয় এই ল্যাপটপটি গোল্ডেন কালারের পাশাপাশি সিলভার বা কালো কালারটা রাখা উচিত ছিল। সো যাই হোক, এখন কথা বলবো এই ল্যাপটপটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন সেই সম্পর্কে। আসলে এই ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন, কারণ 8GB র্যাম আছে, 512 GB SSD আছে, ভালো মানের একটা গ্রাফিক্সও রয়েছে, গেমিং থেকে শুরু করে মোটামুটি হাই কোয়ালিটি ভিডিও এডিটিং পর্যন্ত খুব ভালোভাবেই করতে পারবেন। তো আমরা এখন কথা বলবো এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইস কত। সো এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইস হচ্ছে 78,000 টাকার আশেপাশে। আমার কাছে চারদিক বিবেচনা করে এই প্রাইস রেঞ্জের মধ্যে 512 GB SSD দারুণ লেগেছে। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ল্যাপটপটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যাওয়ার আগে এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।